আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাতু ইলহামদুলিল্লাহ ওসলাত সল্লাহ আলাই রসুল্লাহি সাল আলাইসালাম প্রিয় দর্শক কুমিল্লা জিলা মাদ্রাসা নিবেদিত ধর্ম ও জীবন যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিবা দূরে সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয় রুড়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাদগা রমজান মুবারকে দান সাদগার কি ফজিলত রয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তালা আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রবাসক হজাত মাওলানা রহমত উল্লাহ আল ফয়সাল মহেদকে আমরা বরণ করে নিচ্ছি ইনশাল্লা তালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ দরবারে শুক্রিয় রাসুল করিম সালামের ওপর সালাম প্রেরণ করে আমরা যাবো সরাসরি আলোচনাতে ইনশাল আল্লাহ আমরা আলোচনা শুরু করবো যে আমরা আপনার থেকে যেই কথাগুলো শুনবো সেটি হচ্ছে দান সাদগা যে দান সাদগা করলে কি ফজিলত রয়েছে ব্যাপারে কথাও শুনবেন ইনশাল্লা তালা ধন্যবাদ আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন ওসলাত ওসালাম আলা সৈয়দিয়া ইউলমুর সালীন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন মুসলিম জীবনের মুসলিম এবং মুকমিন জীবনের সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহ রাস্তায় দান করা মুমিন এবং মুত্তাকি যারা তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অমিম্মা রাজক না হুম ফেকুন আল্লাপাক বলেছেন আমি তাদেরকে যেই সমস্ত রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় দান করে বৈশিষ্ট্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন আল্লা যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে তারাই প্রকৃত মুমিন বোখারি এবং মুসলিম গ্রন্থে এসেছে পাক বলেছেন যে আং ফিক ইয়া ইবনে আদম উং ফিক আলাইক হে বনি আদম তুমি দান করো পাক তোমাকেও দান করবেন শুভ সৎকা করলে বিপদ দুর্বিত হয়ে যায় এসেছে হাদিসে এসেছে তারদ্দুল বালা যখন কোনো মানুষ কোনো সৎকা করে দান করে তার উপর থেকে বিপদ আপদ দুর্বৃত্ত হয়ে যায় এবং আরেকটা কথা আছে খাইরুমিন ইয়াদি ইয়াদিস উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম 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 রাসুল করিম সাল্লামের গরিব সাহাবি ছিল হজরত বেলাল রিয়াহু রাসুল্লাহ সাল্লাম বলেছেন আনফিকিয়া বেলাল হে বেলাল তুমি দান করো অথচ বেলাল গরিব সাহাবি বেলালের ডাউন পার্ট ঢাকার মতো একটা পোশাক ছিল উপরের পার্টটা ঢাকার মতো তেমন পোশাক বা ধনাঢ্যতা ছিল না অথচ আল্লাহ পাকের রাসুল বলেছেন হে বেলাল তুমি দান করো দানের কত গুরুত্ব এমনকি আল্লাহর ক্রোধ থেকে দান করলে বাঁচা যায় গাদাবার রব রাসুল করিম সাল্লাহসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস যে সদকা করলে আল্লাহ রবুল্লা আলমেনের যে রাগ গোসা এগুলো থেকে বাঁচা যায় এমনকি এই হাদিসের শেষাংশে বলেছেন রাসুল সাল্লাহাম যে সু অপমৃত্যু থেকে মানুষকে আল্লাপাক বাঁচিয়ে দেয় সৎকা করলে অপমৃত্যু থেকে বাঁচা সুরা জারিয়াতের উনিশ নম্বর আয়তা আল্লাপাক বলেছেন ওফিয়ামিম হাক্কুন লিসা ইলি আল মাহরুম যারা সমাজের নিচু মানুষ তারা তাদের হক রয়েছে যারা ধনাঢ্য ব্যক্তি তাদের সম্পদের ভিতরে ইসলাম চায় কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে বাসতলায় এটা চায় না কেউ থাকবে দশতলায় কেউ থাকবে গাছতলায় এটা ইসলাম চায় ইসলাম একটা সমতা চায় ব্যালেন্স চায় এই জন্য যে যারা ধনী মানুষ আছে তাদের দানটা যেন অতি গোপনে যারা গরিব যারা অভাবী যারা ভালোভাবে সচ্ছলতার সাথে চলতে পারে না তাদের ঘরে যেন দানটা চলে যায় আল্লাপাক এই জন্য বললেন যে ও ধনী ব্যক্তিরা তোমাদের সম্পদের ভিতরে যারা গরিব দুঃখী অভাবী তাদের হক রয়েছে তাদের ঘরে তোমাদের এই দানগুলো পৌঁছে দাও দান করার এতই গুরুত্ব আল্লাপাক দান করেছেন আল্লাপাক বলেছেন এবং রাসুল ইলকালাম বলেছেন যে যা দাউ মার রদা কম বিশ্বদাকা তোমাদের মধ্যে যারা রোগাক্রান্ত মানুষ তাদেরকে এই সৎকার করার মাধ্যমে আল্লাহর কাছে চাও দান করলে পাক তোমাদেরকে আরোগ্য দান করবেন কঠিন কঠিন আরোগ্য অনেক আমাদের মাঝে থাকে যেগুলো কোনো ডাক্তার চেনে না কোনো ডাক্তার চিকিৎসা করতে পারে না আল্লাহ আল্লাপাকের রাসুল বলেছেন যে এই রকম রুগীও যদি হয় তাহলে সৎকা করো এই সৎকার করে আল্লাহ এই তোমাকে আরোগ্য লাভ করবেন আরোগ্য দান করবেন রমজানে দান করলে কি তিন রয়েছে। পাঁচশো চুয়ান্ন নম্বর হাদিসে এসেছে যে কানা ওয়াসাল্লাম আজওয়াদান নাস আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমকালীন ব্যক্তিদের ভিতরে পৃথিবীর সবচাইতে বেশি অধিক দানশীল ব্যক্তি ছিলেন ওয়াকানা আজওয়াদু মা মায়া ফি রমাদান এবং যখন রমাদান মাস আসতো রাসুল করিমাল্লাহ আসালামের দানের হাত এত বেশি প্রসারিত হতো আজু মিস রিয়া এসেছে যে মিসকআ আম্বরের সুগ্রাণ যেমন সমাজের প্রতিটি স্তরে প্রত্যেক মানুষের নাকে চলে যায় রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ আসলামের দান প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত সোবাহানোহান রাসুল্লাহ করিম সাল সাল্লাম বলেছেন যে রমাদান মাসে যদি কেউ একটা নফল আমল করে এর সবটা একটা অন্যান্য সময়ের ফরজ সমান ফরজের সম পরিমাণ সব পাক দান করেন আর যদি কেউ একটা ফরজ আদায় করে তার সত্তরটা ফরজের সমান আল্লাহ আল্লাপাক দান করেন এই জন্য আমাদের দেশে দেখা যায় যে রমাদান মাসে মানুষেরা জাকাত সদকা যেগুলো হয় দান করতে যারা ইচ্ছা পোষণ করেন সবাই রমাদান মাসে এসে দান করেন এবং জাকাত যারা দেয় সৎকা কিন্তু ইসলামের দান দুই ধরনের একটা হচ্ছে ফরজ যেটা হচ্ছে জাকাত আর একটা হচ্ছে নফল সৎকা এটা সারা বছর করা যায় জাকাতটা কিন্তু নির্দিষ্ট বছর সময়ে পরে এক বছর পূর্ণ হওয়ার পরে নির্দিষ্ট হার যখন হয় মেয়াদ পূর্ণ পূর্ণ হলে এবং শর্ত সাপেক্ষে জাকাত ফরজ হয় আর নর্মাল যে সৎকাটা দানটা চেরিটি ডোনেশন এটা সব সময় করা যায় কিন্তু রমাদানে করে কেন রমাদানে আমরা বেশি সাহাবের আশা জি আল্লাহ পাকের রাসুল্লাহ আসাল্লাম বলেছেন যে আল্লাহ পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয় ইয়াবাগ ইয়াল খাই আকবিল ইয়া বাগিয়া সারে আকসির হে কল্যাণকামী তোমরা কল্যাণের কাজ বেশি বেশি করো হে অকল্যাণকামী সে খারাপ লোক যারা তোমরা তোমাদের অকল্যাণের কাজগুলো কমিয়ে দাও তেইলে আল্লাপাকের রাসুল হাসনাম বলেছেন অসুফিদাতে শেয়িন এবং শয়তানকে এই রমাদান মাসে শিকল দ্বারা আবদ্ধ করা হয় এবং প্রতিহাত আবু আবুল জান্না ও গল্লিক আবুআবুল জাহান্নাম রাসুল সালাম বলেছেন যে রমাদান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলদার আবদ্ধ করা হয় এবং মানুষকে ন্যাক কাজের জন্য উদ্বুদ্ধ করা হয় আমরা এটার বাস্তবতা দেখি যে মানুষ যখন রমাদান মাস আসে গণহারে মানুষ মসজিদে যায় সবাই আবাদতবন্দি কি করে দান না করলে দান সৎকার না করলে কি হয় এই কথা শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবি ধন্যবাদ সুরাত্ত আবার চৌত্রিশ নম্বর আয়তাল্লাফাক বলেছেন আল্লাহ পাক বলেছেন ওলফিদতা ওয়ালায়ুং ফিকৌ নাহাফ হিসাবেই আলিল্লাহ হাবাশির হুম বি আদা বিন আর হে রাসুল তুমি জানিয়ে দাও যারা তাদের স্বর্ণ রৌপ্য এবং ব্যাংক ব্যালেন্স করতে থাকে সম্পদগুলোকে গচ্ছিত করে রাখে ওলাইউম ফিকু নাহা ফিসাবেই তারা আল্লাহ রাস্তায় দান করে না দান সৎকা করে না ফাবাশ্মীর হুম বি আলিম তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও আসলে যন্ত্রণাদায়ক শাস্তির কোনো সুসংবাদ হয় না এটা দুঃসংবাদই রাসুল ইল সাল্লামের একটি হাদিস আছে এরকম যে যখন মানুষ মারা যাবে তার দান সৎকা সে করে নাই জাকাত দেয় নাই তখন কবরে যাওয়ার পরে এই সম্পদগুলো তাকে কামরাবে একটা টেকুসাপ হবে সুজা আন আকরা এবং বলে বলবে যে আনা মালুক লুক আনা আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত ব্যাংক ব্যালেন্স আমি তোমার মাল এবং সুরাত আবার চৌ পঁয়ত্রিশ নম্বর আয়ত আল্লাপাক বললেন ইউ ইউহমা আলাই ফি না রে জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবা হুহুম ও জনুব হুম ও জুহুর হুম আল্লাপাক কী সতর্কবাণী উচ্চারণ করলেন যে যারা সম্পদ জমা করে রাখে জাকাত দেয় না এই জাকাত যে দেয় না এই সম্পদগুলোকে কে আমাদের দিন গরম করা হবে এবং এগুলো দিয়ে তাদেরকে ছেঁকা দেওয়া হবে তাদের কপালে তাদের পিঠে তাদের পার্শ্ব দেশে এবং বলা হবে যে তোমরা সাদা সাধন করো তোমরা যে জাকাত দিতে না সৎকার করতে না সম্পদ পুঞ্জীভূত করে রাখতে গরিব দুঃখীদেরকে দান করতে না আজকের এই সম্পদগুলো তোমাদেরকে আমরা পুঞ্জীভূত করে রেখেছি যেগুলো আমরা দান করি নেই কৃপণতা করেছি আল্লাহর হুকুম পালন করি নেই এগুলি আমাদের আজাব হয়ে বলছিলেন আপনাকে অসংখ্য মরাকবাদ আপনার দীর্ঘ কামনা করছি আল্লাহ করুক সময় জি সুক্রেন জা জল্লা দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুমিল্লা জেলা মাদ্রাসা নিবেদিত ধর্ম ও জীবন আমরা আজকে এখানে শেষ করব তবে শেষ করার পূর্বে আগামী দিন একই চ্যানেলে একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের খ্যাত উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ মানিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ